পৃথিবীতে প্রচুর ধনসম্পদ থাকা সত্ত্বেও অনেক দেশ এখনো পর্যন্ত চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে। তাই এই বছরের ফেব্রুয়ারি মাসে মানুষের মাথাপিছু জিডিপি ও ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে গরিব দেশের একটি তালিকা প্রকাশ করেছে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। হার্টি ক্লাসের আজকের এই ভিডিওতে আইএমএফ এর প্রকাশিত তালিকা থেকে সবচেয়ে দরিদ্র পাঁচটি দেশের সম্পর্কে আলোচনা করা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। বিশ্বের সবচেয়ে দরিদ্রতম পাঁচটি দেশের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে কঙ্গো। এই দেশে 20% মানুষ খাদ্যের অভাবে মারা যায়, 40% মানুষ কোনো রকম অল্প কিছু খেয়ে জীবনযাপন করে। এছাড়া এই দেশে প্রতিনিয়তই গৃহযুদ্ধ লেগেই থাকে, কর্মসংস্থানেরও কোনো উদ্যোগ নেই সরকারের পক্ষ থেকে। এদেশের জিডিপি হলো $586.5। চার নম্বর দেশটি হলো মোজাম্বিক। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এক গরিব দেশ হলো মোজাম্বিক। 8,15,090 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির জনসংখ্যা প্রায় 3,66,000। আয়তনের দিক দিয়ে এই দেশটি বিশ্বের 35তম বৃহত্তম দেশ এবং জনসংখ্যার দিক দিয়ে 50তম বৃহত্তম দেশ। দেশের অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল, এখানে অতিরিক্ত ফসল উৎপাদন হয় না। আর এখানকার প্রধান সমস্যা হলো এখানকার সরকার বিশুদ্ধ জলেরও ব্যবস্থা করতে পারেনি। এই দেশের জিডিপি হলো $541। তিন নম্বর দেশটি হলো নাইজার। পশ্চিম আফ্রিকার সবচেয়ে বড় দেশ হলো নাইজার। এই দেশটির শতকরা 80% জায়গা জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। এই দেশটিতে স্থলবেষ্টিত সীমান্ত মরুভূমি, অকৃতকার্য কৃষি ব্যবস্থা এবং জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় অতিরিক্ত জনসংখ্যা রয়েছে। তাছাড়া এখানে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাও খুবই খারাপ। দেশটির বর্তমান জনসংখ্যা 2,82,38,972 জন। এই দেশে বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। এদেশের জিডিপি হলো $533। দু নম্বর দেশটি হলো মাদাগাস্কার। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশটি পৃথিবীর অন্যতম গরিব দেশ। এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপ। অর্থনৈতিক সংকটের কারণে এই দেশের মানুষের জীবনযাপন খুবই নিম্নমানের। 5,87,141 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির মোট জনসংখ্যা 2,62,00,000। দুর্বল অবকাঠামো, শিক্ষার অভাব আর পুষ্টিহীনতা এইসব বিভিন্ন কারণে দেশটির 70% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। খরা, বন্যা, মহামারী দেশটিতে নিরাপত্তাহীন পরিবেশ সৃষ্টি করেছে। এছাড়া রাজনৈতিক বিবাদের কারণেও দেশটি অর্থনৈতিকভাবে পিছিয়ে, শিক্ষার দিক থেকেও দেশটি পিছিয়ে রয়েছে। এই দেশের মাত্র 65% মানুষ শিক্ষিত। দেশে 82% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। দেশটির জিডিপি হলো $505। এক নম্বর দেশটি হলো বুরুন্ডি। এটি পূর্ব আফ্রিকার একটি দরিদ্র দেশ। দেশটিকে বিভিন্ন সময় বিভিন্ন দেশ শাসন করে এসেছে। শেষে 1962 সালে দেশটি স্বাধীন হয়। স্বাধীনতা লাভের পরে দেশটির অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ হয়ে পড়ে, নিত্যদিন গৃহযুদ্ধ লেগেই থাকে। এই দেশের বেশিরভাগ মানুষ বেশিরভাগ দিন না খেয়েই জীবনযাপন করে। খাদ্যের অভাবে এদেশের বেশিরভাগ শিশু মারা যায়। এদেশে প্রতিটা মানুষ 12 ঘন্টার উপর পরিশ্রম করে, তবে কর্মসংস্থান একেবারেই কম। এদেশের জিডিপি $238.4। ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লাগলো কিনা তা আমাকে একটি কমেন্ট করে জানান। আর যদি ইন্টারেস্টিং ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক আর শেয়ার করে দিন। আর এই ধরনের আরো ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।